ভারতবর্ষের। আমি বাই ভার্চু অফ মাই পোস্ট আমি এখানকার চেয়ারম্যান। আজকের এই যে র্যালি, সেটা খুবই মহৎ উদ্দেশ্যেই করা আছে। বিভিন্ন সামাজিক চেতনা, সেইটার জন্যই এই র্যালি করা। দেখছিলাম যেমন ব্লাড ডোনেশন থেকে শুরু করে সেভ ডাই সেভ লাইফ, তারপরে চাইল্ড ম্যারেজ প্রতিরোধ করার অনেকগুলোই মেসেজেস আপনারা দিয়েছেন। যেহেতু একটা দীর্ঘ রাস্তা আপনারা অতিক্রম করবেন, সেই পরিপ্রেক্ষিতে এটা খুবই ভালো হবে, কারণ এটা একটা অ্যাট্রাক্টিভ ওয়ে যার ফলে এই মেসেজেসগুলো সমাজে ছড়ানো যাবে। সেই জন্য আপনাদের এই যে উদ্যোগ, তাকে আমি সত্যি সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগছে, কারণ এরকম জিনিস আমরা সচরাচর দেখি না। তাই রেড ক্রসকে আমি তার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমে এখানে বীরভূম জেলা রেড ক্রস যেভাবে আমাদের এই আশার যে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে আদিবাসী যে সমস্ত মেয়েরা নাচ করছিল তাদের সহযোগিতা পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে যে এইরকম একটা আতিথেয়তা আমরা পেয়েছি। আমরা গত বছরে আমরা গিয়েছিলাম কালিম্পং, আমরা নর্থ বেঙ্গল, সেখানে কালিম্পংয়ের জেলা শাসক এবং কুচবিহারের জেলা শাসকের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল, সেখানে তারা উপস্থিত ছিলেন। এখানেও আমরা মাননীয় জেলা শাসককে পেয়ে আমরা আপ্লুত, আমাদের সকল সদস্য আনন্দিত যে আমরা এইরকম একটা হার্দিক অভিনন্দন এখানে আমরা পেলাম। আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবশ্যই আমাদের সফল হবে, আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের আশীর্বাদ থাকবে, আমরা অবশ্যই করবো। আমরা 2004 সালে প্রথম আমরা শুরু করেছিলাম এই র্যালি। আমরা দেখলাম রিপোর্টের মধ্যে অনুষ্ঠানের যে পরিকাঠামো নিয়ে আপনারা রেড ক্রস বীরভূম জেলা এবং আপনি যেভাবে ভিজিট করলেন তাতে ভালো লাগলো সকলে। তো আপনার শুভেচ্ছা ভালোবাসা নিয়ে কালকে বাঁকুড়া জেলাতে পৌঁছবে, যে উদ্দেশ্য এইডস, থ্যালাসেমিয়া, ব্লাড ডোনেশন, ব্লাড মোটিভেশন, তারপরে চাইল্ড ম্যারেজ, এভরিথিং, ডেঙ্গুর ওপরে এবং জলের যে ক্রাইসিস, এই বিভিন্ন থিম নিয়ে এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রস সোসাইটি 100 বছর যে র্যালিটা এসেছে আপনার জেলাতে, সেই সম্পর্কে কয়েকটি কথা আপনার মুখ থেকে আমরা শুনতে চাইছি এবং সেই সঙ্গে একটা শুভেচ্ছা দিই। আমি ধরছি আপনি জেলার তাদের উদ্যোগে যে বাইক র্যালি বিভিন্ন জেলা অতিক্রম করে আছে, বীরভূম জেলাতে আছে, সেটিতে অনেকগুলো সামাজিক সচেতনতামূলক মেসেজেস নিয়ে সেই র্যালি হয়েছে, সেটা খুবই ভালো। এবং আমার মনে হয় যে এই র্যালির ফলে অনেক মানুষের কাছে এই সমস্ত ভালো মেসেজেসগুলো দিয়ে পৌঁছানো যাবে। আমরা আমাদের এই রেড ক্রস যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।